প্রোনো ক্যারেক্টারে কিন্তু আবারও বড় সড় একটা আপডেট আসতে চলেছে। OB43 আপডেটের পর কিন্তু আমরা প্রোনো ক্যারেক্টারটা আবার সবাই ইউজ করা শুরু করে দেবো। এতদিন যারা আমরা স্যান্তুনিয়া ক্যারেক্টারটা ইউজ করতাম না, এখন কিন্তু OB43 আপডেটের পরে সেইটাই আমাদের মেইন ক্যারেক্টার হয়ে দাঁড়াচ্ছে। ইচ্ছা না থাকলেও কিন্তু এখন এই ক্যারেক্টারটাই সবার ইউজ করা লাগবে, কারণ এর অ্যাবিলিটি কিন্তু একদম পুরাই চেঞ্জ করে দিয়েছে। আর ফাইনালি সোনিয়া ক্যারেক্টারটা কিন্তু একদম ফালতু করে দিয়েছে। এরকম OB43 আপডেটে কিন্তু 10টা ক্যারেক্টারের অ্যাবিলিটি চেঞ্জ করে দিয়েছে। আজকের ভিডিওতে কিন্তু প্রথমে কিন্তু তাৎসুয়া ক্যারেক্টারের উপর কি কি চেঞ্জেস করা হচ্ছে চলো সেটাই আগে রিভিউ করে দেব। OB42 বা এখনকার আপডেটে কিন্তু তাৎসুয়া ক্যারেক্টারের অ্যাবিলিটি কিন্তু 45 সেকেন্ড পর পর ইউজ করা যায়। একবার যখন ফুল হয়ে যায় ক্যারেক্টারটা, তখন কিন্তু 3 বার জোরে বা ফাস্ট দৌড়ানো যায়। একবার ক্যারেক্টারে ক্লিক করলে কিন্তু 0.3 সেকেন্ড মানে জোরে দৌড়ানো যায় বা স্পিডে দৌড়ানো যায়। এরকম 1 সেকেন্ড পর পর কিন্তু 3 বার ইউজ করা যায়। বাট OB43 আপডেটের পরে কিন্তু ক্যারেক্টার ওই রকমই থাকবে, যেরকম আসলে ওই রকমই থাকবে। যেটা 3 বার ইউজ করা যায় তোর, এখন কিন্তু সেটা 2 বার ইউজ করে। যারা শর্ট রেঞ্জে ফাইট করে বা যারা র্যাঙ্কে রাস খেলে তারা কিন্তু তাৎসুয়া ক্যারেক্টারটা ইউজ করতো, তো প্রথমেই কিন্তু তাৎসুয়া ক্যারেক্টারটা 2 বারই ইউজ করা যেত। OB40 আপডেটে কিন্তু এটা 3 বার ইউজ করার সিস্টেম করে দেওয়া হয়েছিল, বাট এখন থেকে কিন্তু OB43 আপডেটের পরে 2 বারই ইউজ করা যাবে। অনেকে এখন বলতে পারো ক্যারেক্টারের অ্যাবিলিটি চেঞ্জেস কবে হবে বা OB43 আপডেটটাই কবে হবে। 24 জানুয়ারি বা 24শে জানুয়ারি কিন্তু আমরা OB43 আপডেটটা দেখতে পারবো। এর পরবর্তীতে কিন্তু ক্যারেক্টার চেঞ্জেস এর মধ্যে রয়েছে স্কাইলার ক্যারেক্টারটা। এক সময় ছিল এই স্কাইলার ক্যারেক্টারটাই কিন্তু অনেক ভালো আসছিল কাস্টমের জন্য বা অন্যান্য মোডের জন্য। তখন কিন্তু প্রায় সবাই স্কাইলার ক্যারেক্টারটা নিয়ে খেলতো। আর 3 থেকে 4টা আপডেটের আগে কিন্তু এই ক্যারেক্টারটা এতটাই খারাপ করে দিয়েছে যে এই ক্যারেক্টার নিয়ে আর কেউ খেলে। এই ক্যারেক্টারে যদি অন্য কোনো স্কিল না থাকতো, এই যদি ওয়াল মারলে লাইভ ভরতো এই স্কিলটাও থাকতো, তাও কিন্তু সবাই এই ক্যারেক্টার নিয়ে খেলতো। এখন এমনিতেই খেলে না, এখন তো আরো খেলবে না। OB43 আপডেটের পর কিন্তু ক্যারেক্টারটা আরো খারাপ করে দিয়েছে। স্কাইলার ক্যারেক্টারের কিন্তু কুলডাউন টাইম ছিল 40 সেকেন্ড, OB43 আপডেটের পর কিন্তু সেটা 45 সেকেন্ড করে দিয়েছে। 3 নাম্বার ক্যারেক্টার চেঞ্জেস এর ভিতর কিন্তু আছে ইগনিস ক্যারেক্টার, আর এইটা কিন্তু এই আপডেটে আছে, অর্থাৎ OB42 আপডেটেই কিন্তু আছে। প্রথমেই কিন্তু এই ক্যারেক্টারটা দেখে সবাই ভাবছিল ফ্রি ফায়ারকে এই ক্যারেক্টারটা মাথায় রাখবে, বাট সেরকম কিন্তু কিছুই হয় না। তো ফাইনালি কিন্তু এই ক্যারেক্টারের ভিতর অনেকটাই চেঞ্জেস করা হচ্ছে। আর তোমরা জানো এই ক্যারেক্টারটা ইউজ করলে 15 মিটারের ভিতরে একটা ফ্লেম ওয়ালের মতন মারা যায়। আগে ওই ওয়ালটা কিন্তু 10 মিটারের ছিল, সেটা কিন্তু বড় করে এখন 12 মিটার করে দেওয়া হচ্ছে। আগে এই ওয়ালটা কিন্তু 8 সেকেন্ড থাকতো, এখন কিন্তু এই ওয়ালটা 12 সেকেন্ড থাকবে। মানে বুঝতে পারছো, 2 জায়গায় কিন্তু চেঞ্জ করা হচ্ছে। OB42 আপডেটে কিন্তু প্রথমে ওয়ালের ভিতর কোনো এনিমি গেলে 30 ড্যামেজ দিত, তারপর যতক্ষণ থাকতো ততক্ষণ কিন্তু 10-10 করে ড্যামেজ দিত। OB43 আপডেটে কিন্তু প্রথমে 20 ড্যামেজ দিবে, আর প্রত্যেক সেকেন্ডে কিন্তু 20 ড্যামেজ করে দিবে। তার মানে বুঝতে পারতেছো কতটা ড্যামেজ বাড়ানো হয়েছে। আর আগে এনিমি ওয়ালের ভিতর থাকলে কিন্তু 10% এমো ডিউটিবিলিটি কমে যেত, আর এখন কিন্তু 20% কমে যাবে। এখন কিন্তু ক্যারেক্টারের কুলডাউন টাইম কিন্তু 70 সেকেন্ড, আর OB43 আপডেটের পর কিন্তু ক্যারেক্টারের টাইম হবে 60 সেকেন্ড। মানে বুঝতে পারতেছো সব দিক থেকে কিন্তু ক্যারেক্টারটা চেঞ্জ করা হয়েছে। তো আমরা সময় এই ক্যারেক্টারটা কাজে না লাগলেও যখন এনিমি লুকে থাকবে বা গোল ওয়ালে প্যাক করে থাকবে, তখন কিন্তু এই ক্যারেক্টারটা অনেক কাজে দেয়। তো এরপর 4 নাম্বার চেঞ্জেস ক্যারেক্টারে রয়েছে স্যান্তুনিয়া ক্যারেক্টার, আর এখানে কিন্তু অনেক কিছু লেখা আছে দেখতে পাচ্ছ, তো এগুলো তোমাদের পড়ার দরকার নাই, আমি তোমাদেরকে একদম প্র্যাকটিক্যালি বুঝিয়ে দিচ্ছি। চলো স্যান্তুনিয়া ক্যারেক্টারটা ইউজ করলে তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু 2 লেখা আছে, আর একটা মূর্তি কিন্তু সামনের দিকে চলে গেছে। আর যখনই তোমরা ওই ক্যারেক্টারের উপরে ক্লিক করবে, তারপরে কিন্তু দেখতে পাচ্ছ এই 2-এর জায়গায় 1 হয়ে গেছে। ক্যারেক্টার কিন্তু 2 বারের ভিতর 1 বার ইউজ করা হয়ে গেছে, তারপরে কিন্তু তোমরা 3 সেকেন্ড সময় পাবা, আর 3 সেকেন্ডের ভিতর কিন্তু তোমরা চাইলে আবার ওই ক্যারেক্টারে ক্লিক করে আগের জায়গায় ফিরে আসতে পারো। তোমরা হয়তো অনেকেই বুঝতে পারোনি, তোমাদেরকে আরো ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। দেখো এখনকার যে ক্যারেক্টারটা আছে, একদিকে লোকেশন করে ছেড়ে দিলেই কিন্তু তোমাদের ক্যারেক্টারটা চলে যায়, আর তোমরা লুট করে সেখানে কিন্তু আবার যাইতে পারো ক্লিক করে। কিন্তু OB43 আপডেটের পরে কিন্তু ক্যারেক্টারটা 2 বার ইউজ করা যাবে। এই যে দেখো আমি ক্যারেক্টারটা নিচে দিছি, এবং নিচে থেকে লুট টুট করে কিন্তু আমি আবার উপরে যাইতে পারবো। মানে বুঝতে পারছো তোমরা, ক্যারেক্টারটা কিন্তু এখন থেকে 2 বার ইউজ করা যাবে। একবার
একবার ইউজ করার পর কিন্তু 3 সেকেন্ড সময় পাবা আর 3 সেকেন্ডের ভিতর কিন্তু আরেকবার তোমরা ক্যারেক্টারটা ইউজ করতে পারবা আশা করি তোমাদেরকে বুঝাইতে পারি আর ভাই প্রায় 5 মিনিটের মত ভিডিও দেখে ফেলছো কিন্তু এখনো যারা যারা লাইক করনি একটা লাইক করে দাও ভাই লাইক করতে কিন্তু কোনো টাকা পয়সা কিছুই লাগে 5 নম্বরে কিন্তু রয়েছে অ্যান্টোনিও ক্যারেক্টার আর এই ক্যারেক্টারে কিন্তু জাস্ট সামান্য কিছু চেঞ্জেস করা হচ্ছে Ob42 আপডেটে বা এখনকার আপডেটে কিন্তু এই ক্যারেক্টারটা এক্সট্রা 40 এসপি দেয় শিল আর এটা কিন্তু Ob43 আপডেটে চেঞ্জ করে 30 এসপি করে দেওয়া হয়েছে মানে 10 এসপি কিন্তু কমে দেওয়া হয়েছে সো এখন দেখে আসি চলো সোনিয়া ক্যারেক্টারের অ্যাবিলিটিতে কি কি চেঞ্জেস করা হচ্ছে Ob42 আপডেটে বা এখনকার আপডেটে কিন্তু আমাদের যখন এনিমি নক করে দেয় আমরা কিন্তু 50 শিল এসপি পাই আর সেটা কিন্তু 3 সেকেন্ডের জন্য পাই সো Ob43 আপডেটের পরে কিন্তু আমরা যদি 200 ড্যামেজ খাই বা এনিমি যদি আমাদেরকে নক দেয় তাহলে কিন্তু আমরা যেখানে শিল এসপি পাচ্ছিলাম 3 সেকেন্ডের জন্য সেটা কিন্তু এখন 2 সেকেন্ডের জন্য পাবো তো এখন দেখে তোমাদের মনে হচ্ছে এটা কি চেঞ্জেস করলে খুব বেশি তো চেঞ্জেস করে না একটু চেঞ্জেস করতে আরে ভাই একটু দাঁড়াও আরো দেখো কি চেঞ্জেস করতে এখন যদি আমরা শিল্ড এসপি অবস্থায় কোনো এনিমিকে মারি তাহলে কিন্তু সেই শিল্ড এসপি আমাদের পার্মানেন্ট এসপিতে পরিণত হয়ে যায় বাট Ob43 আপডেটে তো 3 সেকেন্ডের জায়গায় 2 সেকেন্ড শিল্ড এসপি করে দিচ্ছে তাছাড়াও কিন্তু তোমরা যতই এনিমিকে মারো না কেন তোমাদের শিল্ড অবস্থায় যদি এনিমিকে মারো তাও তোমরা ডাউন হবাই হবাই 100% সিওর মানে এনিমিকে মেরে দিলেও তোমরা ডাউন হবা আর যদি না মারো তাও তোমাদেরকে ডাউন হতে হবে তার মানে কি বুঝতে পারছিস তোমরা যেটাই করো তোমাদেরকে ডাউন হতে হবে 2 সেকেন্ড পর তো এখন আমরা চলো দেখে আসি অরিয়ন ক্যারেক্টারের অ্যাবিলিটিতে কি চেঞ্জেস করা হবে Ob43 আপডেটের পর কিন্তু তোমরা যখন ক্যারেক্টারটা ইউজ করবা ক্যারেক্টারের স্পিরিট বা মুভমেন্ট স্পিড কিন্তু তোমাদেরকে 20% কমে যাবে আর এটা কিন্তু Ob42 আপডেটে এরকম কোনো স্কিল ছিলই না তো এখন যেই ক্যারেক্টার নিয়ে আলোচনা করব এই ক্যারেক্টার কিন্তু এর আগে গেমে ছিলই না এই ক্যারেক্টার কিন্তু নতুন আসছে Ob43 আপডেটে Ob43 আপডেটের পর যেই ক্যারেক্টারটা আসছে তার নাম কিন্তু রাইডেন আর এই ক্যারেক্টারের স্কিল কি তোমাদেরকে আমি ডিটেইললি ভাবে প্র্যাকটিক্যালি বুঝিয়ে দিচ্ছি চলো আর এই ক্যারেক্টার নিয়ে যখন ম্যাচে যাব তখন যেই দিক সিলেক্ট করে ওই ক্যারেক্টারটা ছেড়ে দেব তার সাথে সাথে কিন্তু একটা মাকড়সা যাবে অনেক ভয়ঙ্কর একটা মাকড়সা আর তার 5 মিটারের ভিতর যে এনিমি থাকবে বা ম্যান থাকবে তার কিন্তু গায়ে যায় একদম আটকে যাবে আর যার গায়ে আটকে যাবে তার কিন্তু একদম 80% মুভমেন্ট স্পিড একদম কমে যাবে এছাড়াও কিন্তু ড্যামেজ দিবে 4 সেকেন্ড পর্যন্ত আর এর কুল ডাউন টাইম কিন্তু একদম 75% আরো একটা জিনিস যদি তোমরা লক্ষ্য করো তাহলে কিন্তু দেখতে পারবে এই যে দেখো আমি ক্যারেক্টারটা ছেড়ে দিলাম এনিমি কিন্তু জালনার ও পাশে ছিল আমি ক্যারেক্টারটা দেখো যাইতে যাইতে কিন্তু ওর গায়ের উপর একদম লাভ দিছে মানে মাকড়সা ওর গায়ের উপর লাভ দিয়ে একদম ঝাপটে ধরার সাথে সাথে কিন্তু একদম সাথে সাথে 40 ড্যামেজ দিয়ে দিছে আর আমি আরো একটা বিষয় খেয়াল করলাম দেখো যে এনিমি যখন তোমার উপরে রাইডেন ক্যারেক্টারটা মারবে তখন কিন্তু লাল কালারের মতন হয়ে আসবে আরেকটা বিষয় তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি দেখো যখন এনিমি তোমার উপরে মাকড়সাটা ছাড়বে তখন ওই দেখো লাল আসছে ওটাতে তুমি কিন্তু ফায়ার করলে এটা ফেটে যাবে তাহলে কিন্তু আর ওটা কোনো কাজের হবে না সো এরপরে দেখে আসি করোনো ক্যারেক্টারের অ্যাবিলিটিতে কি চেঞ্জেস করা হয়েছে আর এই করোনো ক্যারেক্টার এমন একটা ক্যারেক্টার এইটা কিন্তু আসার পরে একদম ভাইরাল হয়ে গেছে মানে কি বলবো অতি দ্রুত মানে খুব কম সময়ে কিন্তু এই ক্যারেক্টারটা ভাইরাল হয়ে গেছিল তাই কিন্তু প্রায় 6-7টা আপডেটের আগে কিন্তু ক্যারেক্টারের স্কিলটা একদম ডাউন করে দেওয়া হয়েছে একদম কিন্তু চেঞ্জ করে দেওয়া হয়েছিল করোনো ক্যারেক্টারটা ইউজ করলে কিন্তু এরকম একটা শিল তৈরি হতো আর এর ভিতর থেকেই কিন্তু মারা যেত এখন কিন্তু সেটা যায় না তো Ob42 আপডেটে বা এখনকার আপডেটে যে রকম করোনো ক্যারেক্টার ছিল সেই রকমই থাকবে খালি জাস্ট এর কুল ডাউন টাইম কিন্তু ছিল 110 সেকেন্ড সেটা কিন্তু সরিয়ে 75 সেকেন্ড করে দেওয়া হয় সো যেহেতু ক্রোনো ক্যারেক্টারের অ্যাবিলিটি চেঞ্জ করা হচ্ছে আমার মনে হয় এর আগেকার অ্যাবিলিটি কিন্তু ফিরিয়ে দিতে পারে সো তোমরা ক্রোনো ক্যারেক্টারের আগেকার অ্যাবিলিটি ফিরে চাও নাকি সেটা কিন্তু কমেন্টে অবভিয়াসলি জানাবা এরপরে কিন্তু উকম ক্যারেক্টারের সামান্য কিছু পরিবর্তন করা হয়েছে উকম ক্যারেক্টারে কিন্তু Ob42 আপডেটে 5% মুভমেন্ট স্পিড মাইনাস করা ছিল সেটা কিন্তু এখন সরিয়ে দেওয়া হচ্ছে মানে সেটা আর নাই তাছাড়া কিন্তু যেমন ছিল সেমনই আছে এর পরবর্তীতে কিন্তু আছে হুমার ক্যারেক্টার আর হুমার ক্যারেক্টারে যখন একটা ড্রোন ছেড়ে দেয় তার 4 মিটারের ভিতর যতগুলো এনিমি আছে মানে একটা এনিমির গায়ে কিন্তু ড্রোন লাগবে আর তার মুভমেন্ট স্পিড কিন্তু মাইনাস হয়ে যাবে Ob43 আপডেটের পর কিন্তু 4 মিটারের জায়গায় সেটা 5 মিটারের ভিতরেও কিন্তু ওই কাজগুলোই করবে আগে কিন্তু ক্যারেক্টারের কুলডাউন টাইম ছিল 90 সেকেন্ড আর সেটা কিন্তু কমে 60 সেকেন্ড করে দেওয়া হচ্ছে তো এই ছিল 10টা ক্যারেক্টারের অ্যাবিলিটি চেঞ্জেস আর কোন ক্যারেক্টারের অ্যাবিলিটি তোমাদেরকে ভালো লাগছে সেটা কিন্তু অবভিয়াসলি কমেন্টে জানাবো আর ভিডিওটা
দেখে কেমন লাগলো, ভিডিওটা দেখে যদি একটুও উপকৃত হয়ে থাকো তাহলে একটা লাইক করে কমেন্টে তোমাদের মতামত জানিয়ে দাও। আর হ্যাঁ, এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অল করে দাও, তাহলে কিন্তু ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে আর তুমি কিন্তু সবার আগে এই আপডেট সম্পর্কিত ভিডিও দেখতে পারবা। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে কোনো নতুন ভিডিওতে। সো টাটা, বাই বাই, সি ইউ।